আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা। 10ই জুন থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। সুব্রজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। সুব্রজিৎ, আবহাওয়ার কি আপডেট পাওয়া যাচ্ছে? 3 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, সেটি কিন্তু বাড়ার সম্ভাবনার কথা বলা হয় এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু তাপপ্রবাহের কথা বলা হচ্ছে এবং যেগুলি সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহে সতর্কতা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু উষ্ণ আবহাওয়া থাকতে পারে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কথা বলা হয় এবং 8, 9, 10 এবং 11 তারিখ তাপপ্রবাহে সতর্কতার কথা বলা হয় এবং 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয় এবং 13 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়। অর্থাৎ একদিকে যেরকম তাপপ্রবাহের কথা বলা হচ্ছে এবং অন্যদিকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায়, উপরের 5টি জেলায় সহ মালদা এবং দিনাজপুরেও কিন্তু বৃষ্টিপাতের কথা বলা হয় আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ধন্যবাদ তোমাকে সুব্রজিৎ। আপনাদের আয়োগ জানিয়ে রাখবো, আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং 10ই জুন থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং 10ই জুন থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফের বঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রার পারদ, তবে 10 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা। বাড়বে 2 থেকে 3 ডিগ্রি আগামী দুদিনে। আমরা হয়তো সাউথ বেঙ্গলে কয়েকটা জেলাতে হয়তো হিট ওয়েভ পেতে পারি। 7 তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি উইথ থান্ডার, হ্যাঁ, 2-1 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সবকটি জেলাতে। নর্থ বেঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং মালদা, দুটি দিনাজপুর এবং কালিম্পংয়ে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনাতে এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার।